ঠাকুরমুন্ডা রেঞ্জ জরক গ্রাম পঞ্চায়েত অন্তর্গত কাঠুয়ানু গাঁ গ্রামে সকালে ভালু আক্রমণে জনে চাষী আহত হয়েছে। পাখাপাখি দশটা সময় দুইজন মহিলা ছেলে চরাওয়া সময় আক্রমণের শিকার হয়েছে জনাপড়ছে। ঘটনাস্থলর তিনজন নিজ পরিবার লোকে তাঁকু উদ্ধার পরে অটো যোগে চিকিৎসা পাই ঠাকুরমুন্ডা গোষ্ঠী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করাইছেন। আহত চাষী জনক জরক পঞ্চায়েত কাঠুয়া নুয়াগাঁ গ্রামর অনাম বেহেরা বলে জনাপড়ি এবং মহিলা দুইজন সাতকোশিয়া রেঞ্জ মহুলডিহা পঞ্চায়েতর কৈলিপাড় গাঁর সুশীলা দেহুরি ও অফিস সাহির সরোজিনী মাহন্ত বলে জনাপড়ছে। সূচনা অনুযায়ী সকালে অনাম ধান বিলরে পানি ছাড়িবাকু যাইতলে। বিলরে পানি ছাড়ুতবা বেলে নিকট জঙ্গল ভিতরু দুইটি ভালু আসি তাঙ্কু আক্রমণ করে দেইতলে। পাখরে থিবা অন্য চাষী মানে পাটি করিবারু ভালু সেঠারু খসি পলাই যাইতলে। মহিলা দুইজন সাড়ন্দী নদী কূলরে ছেলি চরাতুয়া সময়রে ভালুর শিকার হইতলে। তবে এপরি ঘটনা বারম্বার ঠাকুরমুন্ডা ব্লক অঞ্চলরে ঘটুতলে মধ্য বন বিভাগ পক্ষরু কোনসি পদক্ষেপ নেউ নথিবারু গ্রামবাসীঙ্ক সুরক্ষা নেই বুদ্ধিজীবী মহলে চর্চার বিষয়বস্তু পালটিছি। ভঞ্জ সুমন পাত্রঙ্ক রিপোর্ট ব্ল্যাক ইট নিউজ ওড়িয়া।